আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা দেখব ট্রান্সলেশন কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয়। আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট 2019 সালে যে প্রশ্নটি বাংলা থেকে ইংরেজি করতে হয় সে প্রশ্নটি আজ আমরা প্র্যাকটিস করব। তো আমরা এখনই ক্লাসে চলে যাব। তার আগে একটি কথা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর ভিডিওটি শেয়ার করো তোমাদের ওই সকল বন্ধুদের সাথে যারা এবার অ্যাডমিশন চাইতে চায়। তো দেরি নয়, লেটস গেট স্টার্টেড করতে হয়। আমার মা সবচেয়ে বড় সমালোচক ছিলেন, এর ইংরেজি হলো মাই মাদার ওয়াজ মাই বিগেস্ট ক্রিটিক। আমার মা সবচেয়ে বড় সমালোচক ছিলেন। এটি ট্রান্সলেশন আরেকভাবে করা যায়, যেমন মাই মাদার ওয়াজ দ্য গ্রেটেস্ট ক্রিটিক টু মি, আমার মা আমার সবচেয়ে বড় সমালোচক ছিলেন। তিনি আমার সব সেমিনারে যেতেন, এর ইংরেজি হচ্ছে হি ইউজড টু গো অল মাই সেমিনার, তিনি আমার সব সেমিনারে যেতেন। ইউজড টু সাধারণত ব্যবহার করা হয় অতীতকালের অভ্যাস ব্যবহার বোঝানোর জন্য। তাহলে এখানে অতীতকালের অভ্যাস কীভাবে বোঝানো যাচ্ছে, তিনি আমার সব সেমিনারে যেতেন, কিন্তু এখন যাই না বলেই এই শব্দটি ব্যবহার করা হয়েছে। তো দেখো আরেকভাবে যেভাবে করা যায়, হি অ্যাটেন্ডেড অল মাই সেমিনার্স, তিনি আমার সব সেমিনারে যেতেন। আমি সাবলীলভাবে কথা বলতে না পারলেও তিনি বুঝতে পারতেন, আমি সাবলীলভাবে কথা বলতে না পারলেও তিনি বুঝতে পারতেন। হি কুড আন্ডারস্টুড, তিনি বুঝতে পারতেন, ইভেন এমনকি ইফ আই কুড নট স্পিক ফ্লুয়েন্টলি, আমি সাবলীলভাবে কথা বলতে না পারলেও তিনি বুঝতে পারতেন। তো আরেকভাবে যেভাবে করা যায় ওটি দেখো, থ্রো যদিও আই কুড নট স্পিক ফ্রিকোয়েন্টলি, যদি আমি সাবলীলভাবে কথা বলতে না পারলেও শি আন্ডারস্টুড মি, তিনি আমাকে বুঝতে পারতেন। তো নেক্সট সেন্টেন্সটা দেখো, আমার কাজে বা কথায় কেউ কষ্ট পেলে তিনি সাবধান করে দিতেন, আমার কাজে বা কথায় কেউ কষ্ট পেলে তিনি আমাকে সাবধান করে দিতেন। শি উড ওয়ার্ন মি, তিনি আমাকে সাবধান করে দিতেন। ইফ এনি ওয়ান গট ইন ট্রাবল উইথ মাই ওয়ার্ক অর ওয়ার্ডস, যদি আমার কাজে বা কথা কেউ কষ্ট পেত তাই তিনি আমাকে সাবধান করে দিতেন। তো দেখো আরেকভাবে কিভাবে ট্রান্সলেশন করা যায়, ইফ এনি ওয়ান ফেল্ট সোরো ইন মাই ওয়ার্ক, যদি আমার কথায় কেউ কষ্ট পায়। অ্যান্ড ওয়ার্ডস, ওয়ার্ডস শব্দের অর্থ কি, কথা অর্থে ব্যবহৃত হচ্ছে, ওয়ার্ড শব্দের অর্থ কি বাক্য, আর ওয়ার্ক শব্দ হচ্ছে কাজ, আর সর শব্দের থেকে দুঃখ পাওয়া। তাহলে ইফ এনি ওয়ান ফেল্ট সোরো ইন মাই ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ডস, যদি আমার কথায় বা কাজে কেউ কষ্ট পাই। হি ওয়ার্নেড মি, তিনি আমাকে সাবধান করে দিতেন ফর দ্যাট, শি ওয়ার্নেড মি ফর দ্যাট, তিনি এর জন্য আমাকে সাবধান করে দিতেন। তো নেক্সটটা দেখো, নেক্সট সেন্টেন্স, তিনি বলতেন মনে রেখো মা তুমি চলে গেলে মানুষ তোমার ব্যবহারটাই মনে রাখবে। হি উড সে, তিনি বলতেন রিমেম্বার মাদার, মনে রেখো মা হোয়েন ইউ লিভ, যখন তুমি চলে যাবে। পিপুল উইল রিমেম্বার ইউর বিহেভিয়ার, মানুষ তোমার ব্যবহারটাই মনে রাখবে। তো আরেকভাবে যেভাবে করা যায় দেখো, শি সেড টু মি, তিনি আমাকে বলতেন রিমেম্বার ইউ ড্রাই, রিমেম্বার ইফ ইউ ড্রাই, মনে রেখো যখন তুমি মারা যাও নান উইল কিপ ইউর মাইন্ড বাট ইউর বিহেভিয়ার, কেউ তোমাকে মনে রাখবে না কিন্তু তোমার আচরণটাই সবাই মনে রাখবে। এই দুই পদ্ধতি ব্যবহার করে তোমরা চাই ট্রান্সলেশন করতে পারো। তাছাড়াও আরেক পদ্ধতিতে করা যায়, এটা হচ্ছে কি টেন্স ব্যবহার করে ট্রান্সলেশন মূলত অনেক পদ্ধতিতেই করা যায়। তোমাদের সুবিধার্থে আমরা এই দুইটি পদ্ধতি উল্লেখ করছি। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। সি ইউ, আল্লাহ হাফেজ।